ইউরো 2024 রাউন্ড অফ 16 এর লাস্ট ডাবল হেডার মুখোমুখি হবে রোমেনিয়া এবং নেদারল্যান্ডস, এবং তার পরবর্তী ম্যাচে অস্ট্রিয়া ভার্সেস টার্কি। অস্ট্রিয়া ভার্সেস টার্কির ম্যাচটা যেহেতু রাতে, তাই এর আগে যে ম্যাচটা রয়েছে রোমেনিয়া ভার্সেস নেদারল্যান্ডস, সেই ম্যাচটা নিয়েই বরং প্রিভিউতে প্রথমে কথা বলা যাক। আপনি রোমেনিয়া এবং নেদারল্যান্ডসকে যখন জাজ করতে যাবেন, তখন আপনার সামনে একটা অদ্ভুত পিকচার আসবে। রোমেনিয়া, তারা 4 পয়েন্ট নিয়ে তাদের গ্রুপ স্টেজ থেকে এই রাউন্ড অফ 16 এসছে। নেদারল্যান্ডসও, তারা কিন্তু 4 পয়েন্ট নিয়েই রাউন্ড অফ 16 এসছে, কিন্তু রোমেনিয়া এসছে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। যেই গ্রুপে বেলজিয়াম ছিল, স্লোভাকিয়া ছিল, ইউক্রেন ছিল, অন্যদিকে নেদারল্যান্ডস তাদের গ্রুপ ডি থেকে, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়ার গ্রুপ থেকে, পোল্যান্ডের গ্রুপ থেকে তারা বেস্ট থার্ড টিম হিসেবে, যদিও তারা প্রথমে এসছে বেস্ট থার্ড টিম হিসেবে, তবে তারা গ্রুপে 2 নম্বর স্থানে থেকে, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ হয়ে শেষ করতে পারেনি। এই নেদারল্যান্ডস টিম নিয়ে টুর্নামেন্টের আগে তাদের ভাবা হচ্ছিল ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং স্কোয়াড, যেটা রোনাল্ড কুমান নিয়ে আসছেন, কিন্তু তারা অন পেপার ডেলিভার করতে পারেনি। দ্য ডাচম্যান ওয়্যার রিয়েলি আন্ডারওয়েলমিং, কিন্তু অন্যদিকে দ্য রোমেনিয়ানস ওয়্যার ফ্লাইং। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এখন রোমেনিয়া নেদারল্যান্ডস ম্যাচের আগে ম্যাচ নিয়ে কথা বলার জন্য আগে প্রথমে সম্ভবত এই রোনাল্ড কুমানকে নিয়ে একটু কথা বলা দরকার, নেদারল্যান্ডসের কোচ। এই ভদ্রলোকের একটা স্বভাব আছে, যখন তিনি প্রেস কনফারেন্স করেন, তখন তিনি প্রেস কনফারেন্সের আগে, বা তিনি যদি তার মেজাজ খারাপ থাকে কোনো ম্যাচ নিয়ে বা ম্যাচের আগে বা পরে, তখন যার উপর তার মেজাজটা খারাপ, সেই মেজাজটা তিনি তার প্লেয়ারের উপর কিন্তু ঝেড়ে বসেন, অর্থাৎ রাগটা ঝাড়েন, যেটাকে ইংরেজিতে প্রবাদে বলে থ্রোয়িং আন্ডার দ্য বাস। তিনি রীতিমতো তার প্লেয়ারদেরকে ওই বাসের নিচে ছুড়ে দিতে দ্বিধাবোধ করেন না। সেই অস্ট্রিয়ার ম্যাচের সঙ্গে যখন ভিয়েরমানকে 35 মিনিটে তুলে নেওয়া হলো, তিনি কিন্তু ওপেনলি ভিয়েরমানের পারফরমেন্সকে ক্রিটিক করেছিলেন, কিংবা টুর্নামেন্টের আগেও কিন্তু তার টিমের কম্প্যাক্টনেস নিয়ে তার অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগে যার উপর তার অভিযোগ ছিল, সেটা তিনি ওই প্লেয়ারকে ধরে কথা বলেছেন। এখন এই নেদারল্যান্ডস টিমের তাদের ডিফেন্সিভ কম্প্যাক্টনেস নিয়ে একটা কিন্তু কোয়েশ্চেন রয়েছে। অস্ট্রিয়ার সঙ্গে তারা 3 গোল কনসিড করেছে, ফ্রান্সের সঙ্গে গোল শূন্য ড্র করলেও পোল্যান্ডের সঙ্গে কিন্তু তাদের ডিফেন্সিভ উইকনেসটা টের পাওয়া গেছে। এবং কুমান কিন্তু তার ফার্স্ট 11টা আসলে কীরকম হবে সেটাও কিন্তু তিনি খুব এক্স্যাক্টলি প্রপারলি কিন্তু তিনি সেট করতে পারেননি। তিনি প্রত্যেকটা ম্যাচেই চপিং অ্যান্ড চেঞ্জ করে গেছেন। রোনাল্ড কুমানের সামনে আরেকটা কনান্ড্রাম হচ্ছে, তিনি তার দলকে কোন সেন্ট্রিক সাজাবেন, সেটা মেমফিস ডিপাই সেন্ট্রিক সাজাবেন নাকি ভাউট ভেগোর্সকে কেন্দ্র করে সাজাবেন। মেমফিস ডিপাই কিন্তু আবার রোনাল্ড কুমানের খুবই পছন্দের ছাত্র, এবং তাকেই তিনি সাধারণত ম্যাচগুলোতে ফেভার করেছেন। মেমফিস ডিপাই খেলে নেদারল্যান্ডসের ট্যাকটিক্যাল শিফটটা একরকম হয়, ভাউট ভেগোর্স খেললে তার টিমের সেট আপটা আরেক রকম হয়। মেমফিস ডিপাই অস্ট্রিয়ার ম্যাচে বেশ ইফেক্টিভ ছিলেন, তবে প্রথম 2টা ম্যাচে তার ইফেক্টিভনেসটা নিয়ে কিছুটা সংশয় ছিল। পরবর্তীতে ভাউট ভেগোর্স নামার পর তার দলের পারফরমেন্সটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এখন সেটাও আরেকটা বিষয়। তবে নেদারল্যান্ডসের জন্য আরেকটা সমস্যা হচ্ছে, তারা এই যে 3টা ম্যাচ খেলেছে, 4টা গোল করেছে, এই 3টা ম্যাচে তারা লিড পজিশনে ছিল, অর্থাৎ ম্যাচে লিড করেছে মাত্র 12 মিনিট 27 সেকেন্ড। এর বাকি পুরোটা সময় হয় সমতা ছিল, বা বাকি পুরোটা সময় নেদারল্যান্ডস ম্যাচে পিছিয়ে থেকেছিল। এখন আরও অনেকগুলো সমস্যা রয়েছে নেদারল্যান্ডস টিমের, তবে নেদারল্যান্ডস টিমে থেকে আমরা একটু চলে যাই রোমেনিয়া টিমের। রোমেনিয়া টিমের রাজভান মারিনকে দেখা যাচ্ছে, যে এই রাজভান মারিন, তিনি 2টো গোল করেছেন রোমেনিয়ার হয়ে, এবং রোমেনিয়া তারা 2000 সালের পর প্রথমবারের মতো ইউরো নকআউট স্টেজে খেলতে যাচ্ছে। এডওয়ার্ড ইয়র্দানেস্কোর জন্য একটা দুর্দান্ত সাফল্য এটাকে বলা যায়। আবার এডওয়ার্ড ইয়র্দানেস্কোর সাইডের আরেকটা ইউএসপি হচ্ছে, তারা সবচেয়ে বেশি শট ফেস করেছে গ্রুপ স্টেজে জর্জিয়ার পর। জর্জিয়া 72টা শট ফেস করেছে তাদের গোলমুখে, এরপর আছে রোমেনিয়া, তারা ফেস করেছে 46টা শট, কিন্তু যেই শটগুলো তারা ফেস করেছে সেই শটগুলোর এক্সজি ভ্যালু, অর্থাৎ এক্সপেক্টেড গোলস ভ্যালু, যেটা দিয়ে আসলে ওই গোলের পরিমাণটা কত বেশি হতে পারে বা গোল হওয়ার সম্ভাবনা ওই জোন থেকে কত বেশি, সেই পরিমাণটা ছিল খুবই কম। সেটা ইংল্যান্ড এবং পর্তুগালের নিচে তারা সবচেয়ে কম এক্সজি কনসিড করেছে এই 46টা শট ফেস করলেও। সেখানে নেদারল্যান্ডস তাদের ওই ডিফেন্সিভ কম্প্যাক্টনেস নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, তাই রোমেনিয়ার পক্ষে কিন্তু ওই ডিফেন্সিভ লাইনটাকে ম্যানিপুলেট করা পসিবল। এখন একটা বেস্ট ইলেভেন তো দেখা প্রয়োজন, যদিও এই বেস্ট ইলেভেন নাও থাকতে পারে। আমরা নেদারল্যান্ডস সাইডে যেটা দেখবো যে 4-3-3 বা 4-2-3-1 একটা ফর্মেশন নিয়ে। মূল প্রশ্ন হচ্ছে ডামফ্রিস কি শুরু করবেন কি না, ডামফ্রিস যদি শুরু না করেন সেক্ষেত্রে ফ্রিম্পং কি ওয়াইড রোলে শুরু করবেন নাকি ওই রাইট ব্যাক রোল থেকেই শুরু করবেন, নাকি তিনি ব্যাক থ্রি খেলাবেন যেখানে গেথ্রুইরা খেলেছিলেন লাস্ট ম্যাচে। বাকিটা মোটামুটি ঠিকঠাক থাকবে, ভ্যান শাউটেন এবং রেইন্ডার্স মোটামুটি গ্রুপ স্টেজে বেশ ভালো পারফর্ম করেছেন। শাভি সিমন্স তার দলের এক আক্রমণের মূল ফালক্রাম, সামনে
বাম সাইডে গ্যাকপো, ডেপাই বা ভেগোর যিনি খেলেন না কেন, সেটা নিয়ে মোটামুটি একটা স্কোয়াড আমরা দেখতে পারি। 4-3-3 ফর্মেশনে রুমেনিয়া সাধারণত খেলেছে, বা 4-5-1 একটা কম্প্যাক্ট ডিফেন্সিভ শেপে সেখান থেকে তারা ম্যানেজ করে ফেলে, সেটাও হতে পারে। তাদের দুই মারিনের উপর মূল ভরসা থাকবে এবং পেছনে থাকবেন ড্রাগোসিন বুরকার ডিফেন্সিভ ডুও, সামনে থাকবেন ড্রাগুস। এখন রোমেনিয়া নেদারল্যান্ডসের ফেস টু ফেস যদি হিসাব করতে যান, তবে রোমেনিয়া তাদের যেই 14 বার সাক্ষাৎ হয়েছে নেদারল্যান্ডের সঙ্গে, মাত্র একবারই নেদারল্যান্ডের সঙ্গে জিততে পেরেছে, তবে এটা তাদের মেজর কোনো টুর্নামেন্টে সেকেন্ড সাক্ষাৎ। প্রথম টুর্নামেন্টে যখন নেদারল্যান্ডস খেলেছিল তখন তারা নেদারল্যান্ডস রোমেনিয়াকে হারিয়ে দিয়েছিল। তবে যদি আপনি ইউরো টুর্নামেন্ট বা মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের হিসাব করতে যান, তবে নেদারল্যান্ডস কিছুটা হলেও হিস্টোরিক্যালি পিছিয়ে আছে, কারণ তারা শেষ যে ইউরো নকআউট স্টেজে খেলেছিল 3 বারই, সেই ইউরো নকআউট স্টেজ থেকে তাদের বাদ পড়তে হয়েছিল সেই 2004 সালে একবার, 2008 সালে একবার, এবং শেষ সর্বশেষ 2020 সালে চেক রিপাবলিক তাদের সেই রাউন্ড অফ 16 থেকেই হারিয়ে বিদায় করে দিয়েছিল। রোমেনিয়া নেদারল্যান্ডস ম্যাচটা দেখবেন আপনারা ঠিক রাত 10টায় টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। রোমেনিয়া নেদারল্যান্ডস নিয়ে আপনার প্রিভিউ, আপনার প্রেডিকশনটা ডেফিনেটলি জানাতে পারেন। তবে রাতে থাকছে আরেকটা বেল্টার অফ আ ম্যাচ, সেটা হচ্ছে অস্ট্রিয়া ভার্সেস টার্কির ম্যাচ। অস্ট্রিয়া টার্কির ম্যাচটা লাইপজিগ এরিনা থেকে রাত 1টায়, সেটাও আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। অস্ট্রিয়া টার্কির ম্যাচটাকে আপনি ব্যাখ্যা দিতে পারেন ওল্ড ডার্ক হর্সেস মিট দ্য নিউ ডার্ক হর্সেস। এখন এই ডার্ক হর্স তকমাটা টুর্নামেন্ট শুরুর আগে, টুর্নামেন্ট চলাকালে অনেক কথা হয়। এখন এই ডার্ক হর্সের এই উৎপত্তিটা কোত্থেকে আসলো? ডার্ক হর্সের উৎপত্তিটা আসলেই একটা রেসিং, অর্থাৎ হর্স রেসিং থেকেই এসছে, এবং সেটা ডার্ক হর্স মানে সেখানে ওইভাবেই বলা হতো যে যাকে ফেভারিট ধরা হচ্ছে না, যেই ঘোড়াটার উপর আসলে বাজিটা লাগানো হচ্ছে না, সেই ঘোড়াই যখন জিতে যাচ্ছে তাকেই ওই ডার্ক হর্স বা বাজির ঘোড়া হিসেবে আখ্যায়িত করা হতো হর্স রেসিংয়ে। এখন কেন অস্ট্রিয়াকে এই টুর্নামেন্টের ডার্ক হর্স বলা হচ্ছে? ডার্ক হর্সের আপনি 3টা ক্রাইটেরিয়া ধরতে পারেন। একটা হচ্ছে তাদেরকে প্রি টুর্নামেন্ট ফেভারিট ধরা যাবে না। অস্ট্রিয়াকে এই টুর্নামেন্ট শুরুর আগে কেউই তো ফেভারিট ধরে নেই, বরং তাদেরকে হয়তো গ্রুপে 3rd বা 4th হিসেবেও শেষ করতে বলা হচ্ছিল, কিন্তু সেই ভাড়াটা কাটিয়ে, সেই বাধাটা কাটিয়ে তারাই কিন্তু এখন আউটসাইড ফেভারিট হয়ে দাঁড়িয়েছে। ক্রাইটেরিয়া নাম্বার 2, যখন আপনি ডার্ক হর্সের তকমা দেবেন কোনো দলকে, তাদের প্রি হিস্টোরিক বা পূর্ববর্তী কোনো অ্যাবসোলুট সাফল্য কোনো টুর্নামেন্টে থাকা যাবে না। আপনি এখন যদি অস্ট্রিয়ার ওই ঐতিহাসিক সাফল্যের ব্যাপারটা বিচার করতে চান, তবে তারা 1954 সালের ওই ওয়ার্ল্ড কাপে তৃতীয় হয়ে শেষ করেছিল, তারা লাস্টবার ইউরোতে রাউন্ড অফ 16 পর্যন্ত গিয়েছিল, কিন্তু এর বাইরে কিন্তু এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অস্ট্রিয়ার সেরকম কোনো পেডিগ্রি বা ওই হিস্টোরিক অ্যাচিভমেন্ট নেই। সেক্ষেত্রে এখানেও ডার্ক হর্সের তকমাটা অস্ট্রিয়ার ক্ষেত্রে কাজে লেগে যায়। এবং থার্ড যে ক্রাইটেরিয়াটা, এবং মোস্ট ক্রুশাল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তাদের এমন একটা রেকর্ড থাকবে যেটা আসলে খুব একটা রেডারের মধ্যে চোখে পড়বে না, বা যখন টুর্নামেন্টটা শুরু হবে সেই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সেটা চোখে পড়বে না। যখন অস্ট্রিয়া এই টুর্নামেন্টটা শুরু করেছে, তারা 7টা ম্যাচ আনবিটেন ছিল। তারা যে ফ্রান্সের সঙ্গে ম্যাচটা হেরে গেল, সেটা একটা ওন গোলের কারণে ম্যাচটা তারা হেরেছে, তবে তাদের ডিজার্ভেনলি তারা পরে 2টো ম্যাচ জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের এই ম্যাচটা খেলতে আসছে ওল্ড ডার্ক হর্সদের সঙ্গে, যারা 2008 সালে টার্কি সেমিফাইনালে উঠেছিল, এরপর এই ম্যাচটা খেলতে আসছে। আপনারা দেখছেন দ্য গডফাদার অফ গেগেন প্রেসিং রাল্ফ রানিক, গডফাদার অফ গেগেন প্রেসিং রাল্ফ রানিক। আরে ভাই থামেন তো, বুঝছি সে গেগেন প্রেসিং এর গডফাদার, কিন্তু তাতে আমার কি, আমি আসছি প্রিভিউ দেখতে, আমার প্রিভিউ দেখান। তার অধীনে অস্ট্রিয়া যে 25টা ম্যাচ খেলেছে, সেই 25টা ম্যাচের মধ্যে 15টা ম্যাচ অস্ট্রিয়া জিতেছে। এবং আপনি যদি পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশনের কথা চিন্তা করেন, অর্থাৎ PPDA, এই PPDA এর মানে হচ্ছে আপনি যখন কোনো অপোজিশন থেকে বল উইন করতে যাবেন, আপনি কয়টা পাসের মধ্যে তাকে প্রেস করবেন বা প্রেস করে বল উইন করার চেষ্টা করবেন, সেটাকেই আসলে ফুটবলে PPDA বা পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন বলা হয়। এখন এই PPDA প্রেশারে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কিং হচ্ছে জার্মানির, অর্থাৎ তাদের র্যাঙ্ক হচ্ছে 8.8, অর্থাৎ তারা 8.8টা পাসের মধ্যে হাই ইন্টেন্স প্রেস করে তারা বলটা উইন করার চেষ্টা করে। এরপরেই রয়েছে অস্ট্রিয়া, রাল্ফ রানিকের অস্ট্রিয়া, তারা 9টা পাসের মধ্যেই তারা অপোজিশনকে প্রেস করে বা গেইগেন প্রেসিং করে সেখান থেকে বল উইন করার চেষ্টা করে। একটা ছোট গল্প না বলে পারছি না এই রাল্ফ রানিকের ব্যাপারে। রাল্ফ রানিক যখন তিনি কোচিংয়ে আসলেন, তিনি ওই জোনাল সিস্টেমটা নিয়ে আসলেন, ব্যাক ফোরের জোনাল সিস্টেম জার্মানিতে। তখন এই ধরনের ব্যাক ফোরের জোনাল সিস্টেম ছিল না, ছিল সেখানে লিবেরো বা সুইপার রোল, যেটা ফ্রান্স বেকেনবাওয়ারের থেকেই কিন্তু পপুলার হয়েছিল। ফ্রান্স বেকেনবাওয়ার যখন এই রাল্ফ রানিকের ব্যাপারে শুনলেন, তার গেইগেন প্রেসিং এবং জোনাল সিস্টেম যেটা তিনি আরিগো সাকির কাছ থেকে অ্যাডাপ্ট করেছিলেন, সেটা শুনে তিনি বলছেন এটা একটা ফালতু সিস্টেম, এই ফালতু সিস্টেম কখনো ক্লাব হোক বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কোথাও
কাজে লাগবে না। এখন এই রাল্ফ রানিক, যাকেও আবার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন যে তিনি কোনো কোচের পর্যায়েই পড়েন না, তিনি প্রমাণ করে দিলেন সেই ফ্রান্স, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, ইট অ্যাবসলুটলি ওয়ার্কস। রাল্ফ রানিকের অস্ট্রিয়ার সঙ্গে যখন টার্কি খেলতে নামবে, টার্কির মূল ভরসাটা ডেফিনেটলি এই আরদা গুলের হয়ে থাকবেন, মাত্র 18 বছর বয়সী রিয়াল মাদ্রিদের নিউ স্টার, যিনি অলরেডি 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে প্রমাণ করেছেন কেন রিয়াল মাদ্রিদ তার উপর বেটটা দিয়েছে। এই ম্যাচে খুবই ক্রুশালি মিস করতে যাচ্ছেন হাকান শালহানোগলু, টার্কির ক্যাপ্টেন এবং টার্কির আক্রমণের মূল ওই সেন্টারটা কিন্তু তিনি, কিন্তু যেহেতু হাকান শালহানোগলু খেলছেন না, তাই এই আরদা গুলের এবং সম্ভবত ইয়িলদিজের উপর একটা বড় ভরসা থাকবে। আরদা গুলার কিন্তু প্রথম ম্যাচে সেই কার্লিং শট থেকে দেখিয়েছেন যে তিনি ম্যাচে গেম যে কোনো সময় চেঞ্জ করতে পারে, এবং টার্কির ম্যাচ কিন্তু বেশ ইন্টারেস্টিং এন্টারটেইনিং হয়, এবং এই অস্ট্রিয়ার যখন হাই ইন্টেন্স গেগেন প্রেসিং থাকবে তখন সেই হাই ইন্টেন্স গেগেন প্রেসিংকে স্নাফ আউট করার জন্য টার্কির ফাস্ট ব্রেকে সেখান থেকে কাউন্টারে কিন্তু টার্কি ডেফিনেটলি অস্ট্রিয়াকে হার্ট করতে পারে। টার্কির আরেকটা ব্যাপার হচ্ছে তাদের নন পেনাল্টি এক্সপেক্টেড গোলস সবচেয়ে হাইয়েস্ট হিসেবে তৃতীয় স্থানে তারা আছে, অর্থাৎ তারা যখন ওপেনলি চান্সেস ক্রিয়েট করছে তাদের সেই ওপেন চান্সের এক্সপেক্টেড গোলস রেশিও 5.2, তার সবচেয়ে উপর আছে স্পেন 5.8, তারপর আছে পর্তুগাল 5.4, তারপরেই আছে টার্কি 5.2, অর্থাৎ টার্কির ওই আক্রমণের ধারটা কিন্তু বেশ ধারালো, যেটা এই অস্ট্রিয়াকে ফেস করতে হবে। অস্ট্রিয়া টার্কির প্রজেক্টের লাইন আপটা ঠিক এরকমই হতে পারে, যদিও কিছু চেঞ্জেস রাফ রানিক করতে পারেন, সেক্ষেত্রে লেফট ব্যাকে হয়তো মুয়েনেকে আমরা দেখতে পারি, যদিও প্রাস শেষ দুটো ম্যাচে বেশ দুর্দান্ত পারফর্ম করেছেন। মোটামুটি 4-2-3-1 ফর্মেশনেই তিনি তার ফর্মেশনটা সাজাবেন। অন্যদিকে টার্কি শালহানোগলুকে পাচ্ছে না, সেক্ষেত্রে তারা 4-2-3-1 ফর্মেশনে খেলতে পারে বা 4-3-3 ফর্মেশনে খেলতে পারে। সালিহ ওসকানের পজিশনিংটা খুবই ইম্পর্টেন্ট যে তিনি কোন জায়গায় শুরু করছেন, তবে আরদা গুলের এবং ইলমাস এবং ইয়িলদিজের উপর একটা বড় দায়িত্ব থাকবে, কারণ বেসিক্যালি অস্ট্রিয়া যখন তাদের গেগেন প্রেসিং বা প্রেসিংয়ের জায়গাটা ক্রিয়েট করবে তখন মার্জেল জাবিৎজার তিনি কিছুটা সেন্ট্রালি নিচে নেমে এসে আর্নাউতোভিচ এবং লাইমার এবং বামগার্টনারকে তাদের ডিফেন্সিভ যেই লাইনটা রয়েছে টার্কি তাদেরকে ম্যানিপুলেট করার জন্য তাদেরকে ন্যারোভাবে তাদেরকে জায়গা করে দিবেন সাবিজা যখন নিচে নেমে আসবে, তখন কিন্তু যদি ফাস্ট ব্রেকে টার্কি কোনোভাবে বল উইন করতে পারে তবে কিন্তু গুলের এবং ইয়িলদিজ সাধারণত লেফট থেকে সেন্ট্রালি মুভ করেন, গুলের কিন্তু সেখান থেকে ইন্টারচেঞ্জ করে সামনে অ্যাটাকে চার্জ করতে পারেন, পেছনে অস্কান এবং ইউকসেক তাকে ওই ডিফেন্সিভ প্রোটেকশনটা দেবেন যখন তিনি কাউন্টারে যাবেন। সো একটা কাউন্টার প্রেসিং কাউন্টার অ্যাটাক বেস একটা এন্টারটেইনিং ম্যাচ কিন্তু এখান থেকে হতে পারে। ভিনচেনজো মন্তেয়া এবং রাল্ফ রানিগের যেই অস্ট্রিয়া টার্কির ম্যাচটা, তাদের যদি হিস্টোরিক আপনি একটা পরিসংখ্যান দেখেন সেক্ষেত্রে এটা তাদের প্রথম মেজর কোনো টুর্নামেন্টে ফেস অফ। এর আগে অস্ট্রিয়া যখন টার্কিকে ফেস করেছিল মার্চ মাসে একটা ফ্রেন্ডলিতে, সেখানে অস্ট্রিয়া টার্কিকে 6-1 গোলে বিধ্বস্ত করে উড়িয়ে দিয়েছিল, যেই ম্যাচটাকে রাল্ফ রানিক বলেছিলেন তার এই যে 2 বছরের যে টুর্নি রয়েছে সেই টুর্নির মধ্যে বেস্ট এবং পারফেক্ট ম্যাচ। তবে এর আগে যদি হিস্টোরিক আপনার ম্যাচ আপগুলো দেখেন সেখানে কিন্তু টার্কি বেসিক্যালি অস্ট্রিয়ার সঙ্গে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচে তাদের জেতার পরিমাণটা বেশি, তবে এই ম্যাচ উইড বি ভেরি মাচ হাই ইন্টেন্স এবং এন্টারটেইনিং। যেই ম্যাচটা আপনি দেখবেন রাত 1টায় সেখান থেকে, অর্থাৎ রোমেনিয়া, নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়া টার্কির যেই উইনার তারা ফেস অফ করবে কোয়ার্টার ফাইনালে, সবগুলো কোয়ার্টার ফাইনালিস্ট প্রায় নিশ্চিত হয়ে গেছে এই দুটো ম্যাচ বাদে। আপনাদের এই দুটো ম্যাচ নিয়ে প্রেডিকশন কি জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং এই দুটো ম্যাচ আপনারা দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.